কেসিপাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে রাশিফলে কি আছে আজকে রাশিফলে দর্শকদের জানান। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কাজ বাজ আটকে ছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ছিল, সেগুলো পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। যদিও ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আনাগোনা বাড়তে পারে, এমনকি অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না দিনটিতে বেশ মুজ মস্তিতে কাটাবেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে ডাক যোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া হাট বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে, সেই সঙ্গে মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবে, তবে খরচ সংকুলন করা কিন্তু অনেকাংশে কঠিন হবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে অবশ্য গোটা পরিবারে খুশির বার্তা দেবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন করবে। তাছাড়া শিক্ষার্থীরা নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, অবশ্য সন্তানদের আচরণ এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা ভোগ করতে হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিন দিতে, বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগে খরচের খাত তৈরি হয়ে যাবে। তাছাড়া লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছিয়ে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে দুর্যোগে কালনে কাটতে আরম্ভ করবে, এমনকি যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র, অলংকার বা খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে, সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, যার ফলে দিনটি মৌজ মস্তিতে কাটাবেন। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে শরীর স্বাস্থ্য দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, এমনকি দুই চাকার বাহন বর্জন করতে হবে। যদিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ যথেষ্ট চাঙ্গা থাকবে, সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে শ্রমিক কর্মচারীর দিকে নজর রাখতে হবে। আর চোর, সিটিং বা জগান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে সন্তান সন্ততির আগাবহ হয়ে থাকবে। বিদেশ গমনে ইচ্ছুক যারা তাদের বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হতে পারে, তবে দুই চাকার বাহন বর্জন করতে হবে, সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, যারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পদ, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে দীর্ঘদিন ধরে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এমনকি রাজনীতিবিদ, লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরাও কিন্তু অধিক সফলতা পাবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে,
শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। যদিও পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, তথাপিও পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে বেকার যুবক যুবতীরা পণ্যের সন্ধান পাবেন, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমা ও শালীর বিচারে রায় পক্ষে আসবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে, যার ফলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বেশ মজে মস্তিতে কাটবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি ছোট্ট নতুন মুখে আগমনও করতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে। এমনকি যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মের সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় থাকবে। তাছাড়া যারা লটারি কেটে চলেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, ব্রোকারি কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এক কথায় আজকের দিনে একটি গাছও যদি আপনারা রোপণ করেন সেই গাছ অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, এমনকি সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।